أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ক্ষমতার লোভ এত বেশি দুর্নীতিবাজ নেতা নেত্রীদের থাকে যে তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতা ছাড়া আর কিছু পছন্দ করে না। অতীতের ইতিহাস যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের উচিত হবে অতীতের ইতিহাস থেকে, মানুষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। যদিও মানুষেরা নিতে চায় না, বিশেষ করে যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা অন্ধভাবেই জীবন কাটাচ্ছে। যারা এই পৃথিবীতে কর্মী রয়েছে, তারা অন্ধ হয়ে নেতাদের নেত্রীদের পিছনে জয়গান করে যাচ্ছে। তাদের শুধু নিজেদের পেটের, নিজেদের ক্ষুধা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আপনি এবং আমি যদি 1947 সালের ইতিহাস দেখি, 1971 সালের ইতিহাস দেখি, ওদিকে হিটলারের যুদ্ধের ইতিহাস যদি দেখি, আফগানিস্তানের ইতিহাস, ইরাকের ইতিহাস, বসনিয়া হার্জেগোভিনিয়ার ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস, আরাকানের ইতিহাস, এগুলি যদি আমরা একটু দেখি, তাহলে দেখতে পাই এই ইতিহাসগুলি সাক্ষী দেয় এমন এমন সময় এদের উপরে অতিবাহিত হয়ে গেছে যে এক মুঠো খোরাক এরা খেতে পারেনি। আজও বিভিন্ন বিভিন্ন দেশে দেখা যাচ্ছে, বিশেষ করে সিরিয়ায় যদি আপনি একটু নজর দেন, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে মানুষ, ঘাস পাতা খাচ্ছে, গাছের ছাল খাচ্ছে, লতা পাতা খাচ্ছে, বিড়ালের কুকুরের মাংস খাচ্ছে, কোনো রকমে তারা বেঁচে আছে। অনেকে খাদ্যের অভাবে চলে গেছে এই জীবন দিয়ে, অনেকে মাইগ্রেশন করছে। তো কোথায় শিয়া মুসলমান, কোথায় সুন্নি মুসলমান, কোথায় শিয়াদের ধর্ম, কোথায় সুন্নিদের ধর্ম, আর কোথায় বিশ্ব মানবতা? এই কোরআনের 51 নম্বর সূরা আযারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফিয়া মালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বড় লোক যারা, ধনবান ব্যক্তি যারা, তাদের মাল দৌলতে বঞ্চিতদের অধিকার রয়েছে। আর 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াআতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দেওয়ার জন্য, ইতিমদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার প্রেমে যারা মালদার, যারা ধনবান ব্যক্তি, তাদের উচিত হবে তাদের ধন দৌলত থেকে, মাল দৌলত থেকে আল্লাহ তাআলার প্রেমে মানুষকে দেওয়া, যারা বঞ্চিত রয়েছে। হায় রে ক্ষমতার লোভ, যে ক্ষমতার লোভের কারণে আজ বাশার আল আসাদ, এর পূর্বে সাদ্দাম, এর পূর্বে গাদ্দাফি, এর পূর্বে আফগানিস্তানের বড় বড় উমারা, এরা সবাই কি করে গেছে? অপোজিশন যারা, যারা তাদেরকে পছন্দ করেনি, এই নেতারা তাদের অপছন্দের লোকদেরকে ক্ষুধার জ্বালায় ভোকা রেখেছে এবং তারা সেই ক্ষুধার জ্বালায় দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। ফিলিস্তিনের উপরেও চলছে এই ধরনের নির্মম ব্যবহার ইসরায়েলদের পক্ষ থেকে। তো ক্ষমতার লোভের কারণে বাশার আল আসাদের ইতিহাস আজ কি বলছে? ক্ষমতার লোভের কারণে ইয়াহিয়া খানের ইতিহাস কি বলেছে? ক্ষমতার লোভের কারণে সেই জিন্না এবং সেই নেহরুর ইতিহাস কি বলেছে? এগুলি আমাদের কাছ থেকে অনেক বেশি দূরের ঘটনা নয়, হিটলারের যুগে আমরা দেখতে পাচ্ছি। এগুলি সব আপনি এবং আমি জানি, কিন্তু সত্য কথা হল ক্ষমতার লোভ মানুষকে অন্ধ বানায়, তাই তারা দেখে না কিভাবে অন্যান্য মানুষেরা এই পৃথিবীতে জীবন কাটাবে। তারা শুধু দেখে তাদের নিজেরটা। তো স্বার্থপর যত নেতা নেত্রী এই পৃথিবীতে আপনি আমি দেখবেন, আমরা সবাই মিলে দেখব, স্বার্থপর লোকেরা, তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বন্দুক ব্যবহার করে,
তারা গুলি ব্যবহার করে, সামনের লোকদেরকে হত্যা করে, ক্ষুধার জ্বালায় তারা এই দুনিয়া ছেড়ে চলে যায়, যা আজ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে এই অন্ধ ক্ষমতার লোভ এর থেকে সবসময় যেন দূরে থাকার তৌফিক দান করুন। আমার আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।